খাবার কি তেল ছাড়া হয়? ডেফিনেটলি হয়। তো যাই হোক, আমরা একটা প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে শেফ রিচুর যে মানে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যে পরবর্তী রেসিপিটা আমরা নিয়ে আসতে চলেছি, বেসিক্যালি আমি নিয়ে আসতে চলেছি, সেটাতে অ্যাবসলিউটলি অয়েল ফ্রি একটা কুকিং আছে, একদম অয়েল ফ্রি, একটা ফোঁটা কিন্তু অয়েল ইউজ করা হয়নি খাবারে। তো কী বানাচ্ছি, একটা তো ক্লিপিংস আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, লেটস সি যে যেটা আমরা বানাচ্ছি সেটা কিচেনে গিয়ে দেখতে হবে যে কীভাবে কী তৈরি করছি না করছি। তো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে অ্যাবসলিউটলি অয়েল ফ্রি কুকিং আমি কিন্তু মানে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। কেমন লাগলো তার কমেন্টসটা ডেফিনেটলি জানাবেন, যে এটাকে আমরা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ধরছি, যে মানুষ কিন্তু আস্তে আস্তে অয়েলের ব্যাপারটা থেকে যতটা বিরত থাকবে, যতটা দূরে থাকবে ততটা কিন্তু বেটার। যাই হোক, রেসিপিটার নাম তো আপনারা মানে এতদিনে জেনেই গেছেন, এটা একটা পাটরানি পমফ্রেট বানানো হয়েছে এবং এই পাটরানি পমফ্রেটটা অ্যাবসলিউটলি অয়েল ফ্রি। তো আমি খুব শিগগিরই রেসিপিটা আপলোড করছি, আপনারা দেখুন, কমেন্টস করুন, কেমন লাগছে সেটাও জানান। তার জন্য সবার প্রথমে কী করতে হবে, আপনাদের যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করতে হবে আর আমার চ্যানেলটাকে ডেফিনেটলি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। সো প্লিজ সাবস্ক্রাইব শেফ রিজু অ্যান্ড লাইক শেয়ার অলসো ইন ইনস্টা অলসো আই এম দেয়ার, ইনস্টাগ্রামে আপনি আমাকে পাবেন শেফ রিজু বলে এবং ফেসবুকে তো রয়েছেই আমার শেফ রিজুর পেজ, প্লাস আমার ইউটিউব চ্যানেল রয়েছে। সো দেরি না করে ঝটপট রেসিপিটা দেখুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। Thank you very much. Today, now we are in the kitchen. Again, we are back to this culinary comfort, Chef Riju's channel. So basically, today we are planning for a recipe which is consists of very, very nominal number of ingredients. কি করতে চলেছি? বর্ষাকাল, বুঝতেই পারছেন, পমফ্রেট মাছ রয়েছে, একটা গ্রিন পেস্ট দেখতে পাচ্ছি আমরা, সেটা সম্বন্ধে ডিটেলসে বলবো। কিছু অনিয়ন রাউন্ডেন্স কিনে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছেন অনিয়নটা, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ান বাল্ব অনিয়ন। আজকের টিপস অফ দ্য ডে, ওয়ান বাল্ব, দেখুন একটাই মাত্র বাল্ব রয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে ওয়ান বাল্ব অনিয়ন। তো এই ওয়ান বাল্ব অনিয়নে কী হয়, প্রেজেন্টেশনটা খুব ভালো হয়, আমি দেখাবো পরে যে অনিয়ন রাউন্ডার্সগুলো আমি কেটে রেখেছি, এই দেখুন অনিয়ন রাউন্ডার্সগুলো, এটা কি সুন্দর একদম লাট্টুর মতন জিনিসটা দেখতে হয়েছে। যাই হোক, সো কিছু ধনে পাতা রয়েছে সোক করা জলে, স্টিম রাইস রয়েছে, একটা লেমন রয়েছে, কিছু সল্ট, ফিশ রয়েছে অ্যারাউন্ড 150 grams করে, এটাকে ট্রিম করে রাখা আছে, কিছু কলা পাতা আছে। আপনারা মোটামুটি বুঝে গেছেন যে কী হতে চলেছে। সো ডেফিনেটলি ইয়েস, ইউ আর রাইট, সো বেসিক্যালি ইটস প্রিপারেশন অ্যালং উইথ পমফ্রেট ফিশ অ্যালং উইথ দিস গ্রিন পেস্ট। নাও হোয়াট ইজ দ্যাট গ্রিন পেস্ট, ডেফিনেটলি আই উইল টেল ইউ, দিস গ্রিন পেস্ট ইজ কনসিস্ট বেসিক্যালি 50 grams অফ কোরিয়েন্ডার ইনক্লুডিং রুট, 50 grams অফ মিন্ট, ডেফিনেটলি ইন কেস অফ মিন্ট ডোন্ট ইউজ দ্য রুট, ওনলি ইউজ দ্য লিফ, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট উই হ্যাভ জিরা, হোল জিরা অ্যারাউন্ড 1 teaspoon, আফটার দ্যাট উই হ্যাভ কাপল অফ গার্লিক ক্লোভস, দেন উই হ্যাভ সল্ট, সুগার অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট দ্যাট ইজ লেমন জুস। সো টু রিটেইন দ্য গ্রিন কালার ডেফিনেটলি ইউ হ্যাভ টু গিভ দ্য লেমন জুস। সো নাও স্টার্ট দ্য রেসিপি। সো দেখতেই পাচ্ছেন এখানে একটা লাল রঙের ডাস্টার আমি পেতে রেখেছি, পরিষ্কার ডাস্টার, এর পিছনে কিন্তু একটা লজিক রয়েছে। কী লজিক? আমরা প্রথমে কী করবো, মাছটাকে প্যাড ড্রাই করবো। হোয়াট ইজ প্যাড ড্রাই? প্যাড ড্রাই ইজ বেসিক্যালি মাছের যে এক্সেস ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে আমরা ভালো করে মুছে নেব। দেখুন মাছের ময়েশ্চারটাকে আমরা মুছে নিচ্ছি যাতে মাছের মধ্যে কোনো রকম এক্সেস ওয়াটার না থাকে। এই মাছের মধ্যে যদি ওয়াটারটা থাকে তাহলে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আমাদের যে ম্যারিনেশনটা আছে এই ম্যারিনেশনটা ডাইলুট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আপনার টেক আ প্লেন ক্লথ অ্যান্ড প্যাড ড্রাই দ্য ফিশ প্রপারলি, ইটস নট অনলি ফর দ্য পমফ্রেট ফিশ, হোয়েন এভার ইউ ডু এনি টাইপ অফ ফিশ প্রিপারেশন অর মেবি চিকেন প্রিপারেশন where you require a, you know, like a hard paste, like a green paste or maybe a red paste, always try to apply the same method. So first we have to take this fish, take a sharp knife, please keep in mind the edges should be sharp enough. Now again, like the similar earlier video, we have to give a gashing. So this is the way you have to give a gashing on you, you can say you have to score the fish
properly, same. The more you give the gashing, the more spices will be properly penetrated. Lovely and gently dashing. That's it. Okay. So now we have come to the garlic recipe. Now, take a lemon, rub it properly. এটাতে কি হয় বেসিক্যালি লেমন যে জুসটা আছে সেই জুসটা ভালোভাবে পুরো লেবুর মধ্যে ছড়িয়ে যায়। আফটার দ্যাট কাট ইট ফ্রম দ্য মিডল, ওকে, সো সি লাভলি জুসি লাইম অর ইউ ক্যান সে লেমন, হোয়াট এভার। নাও টেক দিস প্লেট, very very light marination, but please keep in mind marination should be properly penetrated. So put a little bit of salt in each and every fish, and please keep in mind once you give the salt you have to keep in mind that your paste is also consist of salt, so please keep in mind there should be a little less salt and lemon juice also. Now this is the way, this is the rubbing, and this is the way you have to penetrate all the salt inside of the fish. Please keep in mind your fish flesh is absolutely baby soft, so don't put the marination or don't, you know, allow the marination not more than 10 to 15 minutes, otherwise your meat flesh will be getting fibrous. That is also a tips for the day. So now we put a little bit of lemon juice. And that's it, a little bit of lemon. That's it. So half of lemon and you rub the lemon properly. That's it. সো বেসিক্যালি কী করলাম আমরা, মাছের মধ্যে লেমনটা আর সল্টটা খুব ভালো করে পেনিট্রেশন দিলাম এবং চেষ্টা করলাম যাতে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখা যায়। এটা আপনারা ইচ্ছে করলে 10-15 মিনিট আগের থেকেও ম্যারিনেশন করে রাখতে পারেন। সো সি দিস ইজ দ্য কন্ডিশন। নাও উই কাম টু দ্য সেকেন্ড স্টেজ, অ্যান্ড ইউ ক্যান বিলিভ দিস রেসিপি ইজ অ্যাবসোলিউটলি অয়েল ফ্রি, দেয়ার ইজ নাথিং ইউ নো লাইক আ সিঙ্গেল ড্রপ অফ অয়েল। সুতরাং আমরা যে রেসিপিটা বানাচ্ছি একদম অয়েল ফ্রি রেসিপি, কোনো রকমভাবে এর মধ্যে অয়েল আমরা ইউজ করছি না, ওকে। সো আমরা প্যান বসিয়ে দিয়েছি, কিন্তু দেখুন প্যানের মধ্যে কোনো রকম তেল নেই। আমরা কী করেছি, জাস্ট প্যানটাকে গরম করার জন্য বসিয়েছি। লেট ইট বি হট লাইক দ্যাট ওয়ে উই উইল কাম টু দ্য নেক্সট লেভেল অফ ইউ নো স্টেজ, অর ইউ ক্যান সে নেক্সট লেভেল অফ ম্যারিনেশন। সো হিয়ার উই হ্যাভ দ্য পেস্ট, আমরা কী করছি এই পেস্টটাকে নিচ্ছি, নিয়ে এইভাবে পেস্টটাকে আমরা অনেকক্ষণ তো আপনাদের সঙ্গে গল্প করছি, এখনও পর্যন্ত কিন্তু ডিশটার নাম আমি জানাইনি, তো ডিশটার নাম ডেফিনেটলি জানাবো। লেট ইট বি এন্ড, আপনারা বুঝতে পারছেন এর মধ্যে জিরে রয়েছে, দেখুন জিরের ফ্লেভার, মানে ফ্লেভারটা আমি পাচ্ছি, আপনারা তো ফ্লেভারটা পাচ্ছেন, আপনারা ফিলগুলো করতে পারছেন, দেখুন জিরের এখানটায় ফিল রয়েছে, জিরের এখানটাতে ফিল রয়েছে, বিভিন্ন জায়গাগুলোতে জিরের ফিল দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রথমে একটা মানে লেয়ার বা একটা আপনি বলতে পারেন ইটস আ বেড, ম্যারিনেশনের একটা বেড দিলাম। নাও ইন দ্যাট বেড ওয়ান্স আই পুট দিস ফিশ, আই হ্যাভ টু পুট ইট ইন মাই পাম অ্যান্ড স্কুইজ ইট, সি দ্য এক্সেস ওয়াটার, লাইক
the lemon and salt water, you have to take it out from the fish. After that, you have to just put the fish like that. Then again we put a little bit of marination. Cover the marination, the entire fish. That's it. Okay, so this is the way you have to do. Now how you have to, you know, make a envelope type of things with that. Basically you have to close it. See, this is the way you can close. Please keep in mind, your entire marination should be inside into the banana leaf. Yes. So here we go. This is the number one piece. Once it's ready, we'll just keep the marination like that. We'll just keep the things like that way. Second and third, definitely I have to do in the same way. Okay, so this is the last. See, it's full covered with the marination, green marination. Now we have to cover the fish very, very cautiously, or you can say handle with care. And if you think there is any leakage, don't mind to give the another banana leaf. So it's my suggestion, whenever you do that type of recipe, so please keep a provision for extra banana leaf. It's much more easier for you. That's it. So now you just see the magic. Here pan is almost heated, so we just increase the heat around 800 degrees, and after that you place these things like that. One, two, and three. And definitely what you require a lid. So amra dhakna diye dilam, and we will be exactly coming back to after 12 minutes with the station. So we will be exactly coming back after 12 minutes with the proper presentation. So bolechilam jemon bhabe firbo thik shemon bhabe firlam. Amader steam rice ready, kichu lemon roundels kete rakha ache, kichu onions roundels kete rakha ache, tar upor ektu khani garnish korechi dhone pata diye. But main product is here. So আমরা ঠিক কি করেছি, মাছটাকে ওয়ান সাইড 5 মিনিটস, অ্যানাদার সাইড 5 মিনিটস, অ্যান্ড অফ. দ্যাটস ইট. নাও ইটস আ টাইম টু প্রেজেন্ট দ্য ফুড. হাউ? ও লাভলি স্মেল ইজ অ্যারাউন্ড দ্য কিচেন. ডেফিনেটলি ইউ গাইজ আর মিসিং দ্য স্মেল, বাট হিয়ার শেফ রিজু অ্যান্ড ডেফিনেটলি দ্য আদার সোল অলসো getting the lovely smell of the marination. So now we just take one piece of fish. See, it's baby soft, it's very, very soft. And what you have to do, you have to just open like that way. So now once you present, just close the banana leaf, close it. That's it. If you want, you can put one more along with that. You definitely can put one more on the side, but I think this is enough. So now I have to tell the name of the dish. Now this is basically patrani machi, but the process is literally little different from the exactly patrani machi. Patrani machi generally ki hai steam hai,
হিয়ার আমি স্টিমে করিনি, জাস্ট কী করেছি একসঙ্গে প্যানের মধ্যে রেখে ক্লোজ হিটে জিনিসটা তৈরি করেছি। অ্যান্ড আই এম টেলিং ইউ ফিশ ইজ অ্যাবসলিউটলি কুক। হাউ কাম, লেটস চেক দ্য ফিশ। সি, দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু চেক দ্য ফিশ। ইফ ইউর ফিশ ইজ অ্যাবসলিউটলি হোয়াইট ইন কালার, ইট মিন্স ইটস প্রপারলি কুকড। সি, ইটস হোয়াইট ইন কালার, অ্যাবসলিউটলি হোয়াইট ইন কালার। সো ইউর ফিশ ইজ 100% ready. So thank you very much for the dish. Name of the dish is definitely Patrani Machi, but in a little easiest way according to Chef Riju style. Thank you very much. Please subscribe, share and like my channel, and definitely there is a bell icon. Please click the bell icon. So once you click the bell icon, you will get the all notification. Thank you very much.